প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন দেখবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। কলকাতা বারাসাত বিদ্যাসাগর অডিটোরিয়ামে আমার আশা ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। বাংলাদেশ পাবলিক টিভির সাথে আছি আমি সাথী আক্তার। কলকাতা থেকে তথ্য ও ভিডিও চিত্র আমাদের সহকর্মী শাশ্বতী দাসের পাঠানো ডেস্ক রিপোর্ট। 25 সেপ্টেম্বর বারাসাত বিদ্যাসাগর অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল বোর্ডের সভাপতি এবং জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের উপস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ডক্টর নির্মল মাঝি মহাশয়, বিশিষ্ট বিধায়ক পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বেঙ্গল বোর্ডের সভাপতি। বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার মহাশয়া, বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক লোপামুদ্রা মুখার্জি মহাশয়া, জনপ্রিয় চিকিৎসক ডাক্তার প্রিয়নজিৎ কুমার কয়াল মহাশয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় সঞ্চালক প্রসেনজিৎ রায় মহাশয় ও প্রিয়া রায় মহাশয়া। এছাড়াও প্রতিনিয়ত গরিব অসহায় মানুষের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত উজ্জ্বল নক্ষত্রদেরকে আলোকিত নারী ও পুরুষ সম্মানে সম্মানিত করা হলো এবং কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার আশা ফাউন্ডেশনের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানানো হয়। নির্মোহন মাঝি স্যার, বিধত চিকিৎসক ডাক্তার নির্মোহন মাঝি, যিনি মানব সেবায় যার মহান ব্রত, উত্তরীয় অভিবাদন জানাচ্ছেন মাননীয় চেয়ারম্যান এবং সাবেক সমাধানের সভাপতিতা করছেন পায়েল সরকার, মাননীয় ডাক্তার নির্মোহন মাঝি চিফ গেস্ট এবং মাননীয় লোপামুদ্রা আমাদের এবং সকলকে আমি বলতে চাই, এই প্রথম বার্তা আমি আমার ঘরের মানুষ যাকে ছাড়া আমার এই প্রোগ্রাম অসম্ভব, সেই বঙ্গবন্ধুর সম্মানে এই প্রথম অফিসিয়াল কাজ। আপনার ক্যামেরা চলে আসবে, তাই একটু যদি নির্মাতা কার্ডটা খোলে এবং আমরা সকলে মিলে ধরি এবং নির্মাতা যদি কিছু বলেন আমি ভীষণ খুশি হব। খোলা হচ্ছে, আপনার সকলে যদি একটু করতালি দেন তাহলে আমার এই কাজটা আরো বেশি সুচিন্ত ও সুষম হবে বলে আমার মনে হয়। যারা কৃতি সন্তান তাদের সকলের জন্য সম্মান সম্ভ্রম এবং স্বীকৃতি, একবারে বঙ্গ কৃতি সম্মান পুরস্কার দেওয়া হবে আমাদের পায়েল সরকার, এই সংগঠনের যিনি মুখ্য কারিগর মানব সেবার অঙ্গনে, পায়েল সরকার অর্গানাইজেশন এবং চয়নী কলা সংঘ, এই দুটি মিলিয়ে একটা অনন্য উপস্থাপনা এবং আমাদের সঙ্গে বাংলা হান্ট থেকে আড়াইও রিজিওনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আর প্লাস, তারপর কেশি দাস থেকে আরো সবাই আমাদের সঙ্গে আছে এবং আমরা সবাই মিলে এই প্রোগ্রামটা করব। আপনাদের সবার জন্য আমন্ত্রণ পায়েল অলরেডি বলে রেখেছে, আপনারা সবাই আসবেন, সঙ্গে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন, আপনাদের শুভাকাঙ্ক্ষী, আপনাদের প্রতিবেশী সকলকে নিয়ে 24th November 2023 কালী পুজো, শ্যামা পুজো, দীপাবলি, দীপান্বিতার পুজো, তারপরে ভাতৃদ্বিতীয়া ভাই ফোঁটা, তার ঠিক পরে 24 নভেম্বর এই বছরে শুক্রবার 4:30 সময় বেনিয়াপুকুর লাইব্রেরি এবং আমাদের সকলের